অবরোধ বাসিনী, বেগম রোকেয়ার কথা আপনাকে আমি বলবো। বেগম রোকেয়া অবরোধ বাসিনী প্রবন্ধে ইনিয়া বিনিয়া যেটা উনি দেখতে চেয়েছেন সেটা হলো এই, পর্দাই হচ্ছে অবরুদ্ধ থাকা আর পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা, পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা। বেগম রোকেয়ার উপরে মন্তব্য করার পূর্বে অবরোধ বাসিনী বইটা 10 বার পড়তে হবে আমার উপরে কিছু কথা না বলে। আমি তো যা বলেছি বলেছি, আপনি কি বলবেন সে অপেক্ষায় আমি আছি। আপনি এখন যা বলেছেন আমি এটা চাইনি, কেননা আপনাকে মুসলিম মনে না করলেও মানুষ মনে করে। অবরোধ বাসিনী বইটা 10 বার পড়তে হবে, তারপর মন্তব্য করবেন। পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা, এটা তার কলম। সম্মানিত তিনি ভাই বোন, হিন্দুদের মেয়েদের 10টি বিবাহ করার পদ্ধতি, তার একটি পদ্ধতি হল রাক্ষসী বিবাহ। বিবাহ দিবে না তার বাপ, জোর করে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে, এটা হিন্দুদের বিবাহ। এই টিপ দেওয়া প্রথা এসেছে তাদের পক্ষ থেকে, মুসলিম মহিলারা কপালে টিপ দিতে পারে না, কেননা নীতি হিন্দুদের। হিন্দু মেয়েরা বাপের অর্থ সম্পদ জমি জায়গা পায় না। সতীদাহ প্রথার একটা ঘটনা আছে যে কালীপতি এক মেয়ে 4 বছরে বিবাহ হয়েছিল, 6 বছরে স্বামী মারা গেছে, তাহলে এখন বিধবা, 6 বছরে বিধবা। রাজা রামমোহন রায়ের চেষ্টা প্রচেষ্টায় শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নীতি বাতিল করে দিয়ে তার বিবাহের ব্যবস্থা করেছিলেন। তখন তার বয়স ছিল 10 বছর, যখন পরে বিবাহ হয় তখন। তারা বাপ মায়ের অর্থ সম্পদ পায় না, পাবে না, এটাই তাদের নীতি। তাদের কত নোংরা নীতি নারীদের অপমান করার, তার কোনো হিসাব নাই। গোটা জাতিটা এরকম, আজও সতীদাহ প্রথা উঠে গেলে কি হবে, ভারতের বহু জায়গাতে এরকম আছে যে নির্ধারিত গাছের নিচে গিয়ে দেব দেবীর সন্তুষ্টির লক্ষ্যে যুবতী মেয়েকে বলি দিতে হবে, বলি দেওয়া হয়, পাঁঠা বলি দেয় কথা আমরা শুনি, জীবিত মেয়েকে বলি দেওয়া হয় স্বামী মারা গেছে এই জন্য।